সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি তাহমিন আক্তার পলি, আপনাদের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের দশম অধ্যায়, যার নাম হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট এবং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার এসডিজি। গত ক্লাসে আমরা পার্ট এক আলোচনা করেছিলাম, আজকে আমরা পার্ট দুই আলোচনা করব, যার নাম হচ্ছে এই, অর্থাৎ আপনার এই বইয়ের 138 থেকে 139 নম্বর পৃষ্ঠে আমরা এখানে আলোচনা করব। পার্ট দুয়ের নাম হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। আমরা গত ক্লাসে পড়েছিলাম অংশীদারিত্বের গুরুত্ব এবং আজকে আমরা পড়বো যে টেকসই অভিষ্ট অর্জন হলে আমাদের ফলাফলটা কী হবে, ইতিবাচক না নেতিবাচক, সে বিষয়গুলো ফলাফল দেখে আমরা বুঝতে পারবো। তবে এই আলোচনার আমার পরিপ্রেক্ষিতে যে বিষয়বস্তুগুলো উঠে আসবে সেটা হচ্ছে এসডিজি ও বর্তমান বাংলাদেশ, অর্থাৎ আমরা আলোচনা করব বর্তমান বাংলাদেশ কোন সিচুয়েশনে আছে আপনার এসডিজি অর্জনের ক্ষেত্রে। এরপর হচ্ছে এসডিজি অর্জনের সম্ভাব্য ফলাফল বা সুবিধা। আমরা ফলাফল থেকে মূলত যেই বিষয়বস্তুগুলো উঠে আনানোর চেষ্টা করেছি ফলাফলের মধ্যে, সেটা দেখা গেছে বেশিরভাগই সুবিধা, সেক্ষেত্রে আমরা সুবিধাগুলো হিসেবে আপনার এই বিষয়গুলো দেখতে পারি। তাহলে আলোচনা যেন চলে যাই, আলোচনার অংশীদারিত্বের বিষয়ের মাধ্যমে আপনাদের গত ক্লাসে যে আপনাদের একটা বেসিক বা মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, সেখান থেকেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে বাংলাদেশ কোন পজিশনে আছে। তারপর আমরা লিখেছি বইয়ের ভাষায়, দেখেন, বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থেই এসডিজি বাস্তবায়ন করা জরুরি। কেন জরুরি? যেহেতু আপনারা বিশ্বে অবস্থান করছেন, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের সিচুয়েশনের ক্ষেত্রে আরও বেশি বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন যে কেন জরুরি, এবং সেটা গত ক্লাসের বিষয়গুলো কিন্তু আরেকটু আমরা পরিষ্কার করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে বোঝা গেছে যে পৃথিবীর অস্তিত্ব নিয়ে এখন শঙ্কিত আমরা সবাই, যার জন্য সেটাকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে অবশ্যই এটা এসডিজি অর্জন করাটা আপনার খুবই জরুরি। অন্যান্য দেশের সাথে সাথে, অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে যেখানে পৃথিবীর শঙ্কিত অবস্থায় আছে, ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশ কী করছে, সেক্ষেত্রে আমরা এটা লিখেছি যে অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ বসে নেই, সেও কাজ করছে এবং সেটা জাতিসংঘের সাথে তাল মিলিয়ে, জাতিসংঘে যে 193টি রাষ্ট্র রয়েছে আপনার এই এসডিজির বাস্তবায়নের ক্ষেত্রে মূলত তারা কাজ করছে, তার সাথে বাংলাদেশও একটা দেশ। বাংলাদেশ এসডিজি অর্জনে অভূতপূর্ব বাংলাদেশে এমডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করায় আমরা ভবিষ্যৎ উন্নয়নে আশাবাদী। কারণ আমরা বলেছিলাম যে 2015 সালে এমডিজির মেয়াদকাল শেষ হয়েছে এবং এমডিজির প্রথম কাজই ছিল যে আপনার ক্ষুধা দারিদ্র নিয়ে কাজ করা, অর্থাৎ অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে তারা কাজ করেছে, যেন যে বৈষম্যগুলো ছিল রাষ্ট্রের মধ্যে তার কিছুটা হলেও ফিল আপ করতে পারে, যার জন্য সেটাকে আপনার ফিল আপের ক্ষেত্রে যে যে রাষ্ট্র কাজ করেছে তারা কিছুটা সাকসেস হয়েছে, তার মধ্যে থেকে বাংলাদেশ খুব বেশি আপনার অগ্রসর ছিল উন্নয়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আশাবাদী হতেই পারি যে পরবর্তী যে জাতিসংঘের পরবর্তী স্টেপ যে এসডিজি অর্জন করা, সেক্ষেত্রে আমরা এগিয়ে আছি। তাহলে সেজন্য আমরা অবশ্যই আশাবাদী আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থসামাজিক সক্ষমতা অর্জন করে চলেছি, এখনও চলছি এবং ইনশাআল্লাহ সামনে আরও করতে পারবো। অর্থাৎ বর্তমান সিচুয়েশনের কথা আমরা উল্লেখ করছি, এমডিজি অর্জনের হাত ধরেই বর্তমানে এসডিজি আপনার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমরা বলেছিলাম যে এমডিজি সম্প্রসারিত রূপ হচ্ছে এসডিজি, অর্থাৎ এমডিজি ছিল অনুন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য, আর এসডিজি হচ্ছে সর্বজনীন, অর্থাৎ এখানে উন্নত অনুন্নত উন্নয়নশীল প্রত্যেকটা রাষ্ট্র এখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা সেই বলতে পারেন উন্নত রাষ্ট্রের কাতারে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, অর্থাৎ বৈষম্য হ্রাসের ক্ষেত্রে এখানে কাজ করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কাজ শুরু করে দিয়েছে অলরেডি, এবং এক্ষেত্রে অর্থাৎ এই ফলরূপে আমরা কী পেতে পারি যে বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক সূচকের নিরিখে এগিয়ে যাচ্ছে, এটা আমরা বলতেই পারি, এবং কতটা আপনার অগ্রসরমান হতে পারবে, তার ফলাফল কী হতে পারবে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব যে আপনার এসডিজি অর্জনের সম্ভাব্য ফলাফল থেকে। এক্ষেত্রে আমরা দেখেছিলাম, আপনাদের একটু দেখাই, পার্ট একে মূলত আপনাদের ভূমিকার ক্ষেত্রে একটা চক্রাকার একটা চিত্র ছিল এই, অর্থাৎ এখানে আপনার 17টা অভীষ্ট লক্ষ্য কিন্তু এখানে দেখানো ছিল। এই অভীষ্ট লক্ষ্যর ক্ষেত্রে যদি আপনারা দেখেন, অর্থাৎ এই চক্রাকারে গেছে, এই 1 থেকে 17 এইভাবে চক্রাকারে গেছে এবং প্রত্যেকটা আপনার উদ্দেশ্য আপনার লক্ষ্যগুলো এখানে আবার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই লক্ষ্যগুলো যেগুলোতে আপনার ছোটো ক্লাসগুলোতে চর্চা করে এসেছেন, 6 থেকে মূলত আপনাদের এসডিজি চ্যাপ্টারটা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের আপনার পুনরায় বলার কিছু নেই, যেহেতু আপনারা দশম শ্রেণী, এগুলো আপনাদের অবগত আছেন আপনারা। তাহলে এই জিনিসগুলো যদি অর্জিত হয়ে যায় তখন আমাদের ফলাফলটা কী আসবে সেটা আমরা একটু দেখব। যে 1 নম্বরে যেহেতু আমাদের ওখানে ছিল আপনার দারিদ্র বিলোপ ছিল,
অভিষ্ট লক্ষ্যের মধ্যে, সেক্ষেত্রে যদি আপনার সেটা অর্জিত হয়ে যায় তাহলে দারিদ্র সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা যাবে, অর্থাৎ সম্ভব হবে। এরপর দুই নম্বরে বলেছি যে বৈষম্য কমে আসবে, সেখানে বৈষম্যের বিষয়গুলো চলে এসেছিল অভিষ্ট লক্ষ্যের মধ্যে। বৈষম্য কমে আসবে, কী ধরনের বৈষম্য, আয় বৈষম্য ছিল, আপনার চাহিদার অর্থাৎ ধনী দরিদ্র বিভিন্ন গোষ্ঠীর যে বিভেদগুলো ছিল সেগুলো বৈষম্যগুলো কমে আসবে। সেক্ষেত্রে আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে, অর্থাৎ ভারসাম্য যদি না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক যে সিচুয়েশন সেটা ফল করতে পারে। যেটি আমরা ধরেন উৎপাদন করছি সেটা যদি চাহিদা অনুযায়ী শেষ না হয়, সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, যার জন্য আয় অনুগণ অর্থাৎ উৎপাদন এবং আপনার একই বলা হয় ব্যয় বা আপনার আয় ভোগ এগুলোর সাথে একটা ভারসাম্য পর্যায়ে থাকতে হবে, যার জন্য এটা কিন্তু দেখা গেছে যদি এসডিজি অর্জন সম্ভব হয় তাহলে সেই ভারসাম্যটা সৃষ্টি করা সম্ভব। মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার চাহিদা পূরণ হবে, এগুলো পূরণ হবে, কারণ গত ক্লাসে আমরা বলেছিলাম যে মৌলিক একটা বেঁচে থাকার যে তাগিদ সেই তাগিদের ক্ষেত্রে জাতিসংঘ কাজ করছে। বৈদেশিক ঋণের বোঝা থাকবে না, যে বিদেশ থেকে যে প্রতিনিয়ত বাজেটে দেখা গেছে যে আমরা বাজেট যদি ফলো করি তাহলে দেখা যায় প্রতিনিয়ত আমাদের বৈদেশিক সাহায্যের একটা খাত থাকে, এই খাতটা কমে যাবে, এটা মূলত এক ধরনের বোঝা। কিন্তু বৈদেশিক সাহায্য কিন্তু আপনাকে এমনি এমনি দেয় না, তার একটা অর্থাৎ ঋণ তোলা যে একটা সাহায্য, কিন্তু ঋণের ক্ষেত্রে কিন্তু আমাদের সুদ দিতে হয়, তাহলে সেই ধরনের একটা বোঝা আমাদের মধ্যে থাকে, সেটাও কমে যাবে। জেন্ডার সমতা বিধান ও নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। যদি সমতা আসে এবং নারীর ক্ষমতায়ন হয় তার মানে নারী শক্তিশালী হয়, তার সাথে অন্যায় করার মতো আপনার সেই ধরনের প্রচেষ্টাটা কমে যাবে, যার জন্য আপনার এই নির্যাতন হ্রাস পাবে এবং নারীদের কর্মসংস্থানও কিন্তু বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও দেখা যাবে। সেক্ষেত্রে পরবর্তী স্টেজে আমরা লিখেছি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, শিক্ষা সংস্কৃতি জ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হবে। কেন? এখানে আন্তর্জাতিক একটা পর্যায়ে কাজ করছে, বাংলাদেশ আন্তর্জাতিক লেভেলে যাচ্ছে, যার জন্য সেক্ষেত্রে শিক্ষার পরিসরটা বাড়ছে, সংস্কৃতি অন্যান্য দেশের সাথে মিস করে আমরা সেই সংমিশ্রণটা দেখতে পাচ্ছি, সংস্কৃতির আদার্স সংস্কৃতি সম্পর্কে আমরা যে জানা সম্ভব হচ্ছে, অর্থাৎ এইগুলো দ্বার বলতে পারেন যে বিশ্বে প্রবেশ করার মতো একটা দ্বার উন্মোচিত হলো। এরপর আসেন 8 নম্বরে, অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে। অবাধ তথ্য প্রবাহ অর্থাৎ এক দেশের তথ্য আরেক দেশে আপনার অনায়াসে যেতে পারবে, আমরা শুনতে পারবো, জানতে পারবো, যেটা এখনই আমরা করি ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে। তো অর্থাৎ সেক্ষেত্রে আপনার যখন এই প্রবাহের সৃষ্টি হবে তখন কিন্তু নিয়ম কানুন এই বিষয়গুলো কিন্তু চলে আসবে, এবং সেই ক্ষেত্রে আমার যেটা দরকার সেই তথ্যগুলো কিন্তু আমি সংগ্রহ করতে পারি বা সংরক্ষণ করতে পারি, সেটারও একটা অধিকার যে থাকে সে অধিকারে আপনার প্রশ্নগুলোতে আমরা এটা করতে পারি, সেটা এই এসডিজি অর্জনের মাধ্যমে সম্ভব হবে। যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শিখব, এখনই যেটা আমরা দেখছি যে হ্যাঁ আমরা শিখছি, অর্থাৎ এখনই আমরা বলতে পারি পুরো বিশ্বটাকে একটা গ্রামের মতো মনে হয়, আমরা বিশ্বায়ন যে সাবজেক্ট আপনারা পড়েছেন বিশ্বায়নটা কি, সে বিশ্বায়নের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আরও বেশি পরিষ্কার হয়েছে যে হ্যাঁ পুরো বিশ্বটাই আমরা এখন নিজের দেশ ভাবতে পারি। তারপর হচ্ছে খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা এগিয়ে যাব, সেটা দেখতেই পাচ্ছেন যে ক্রিকেট দিয়ে আমরা কতদূর এগিয়েছি, এবং আরও আরও অন্যান্য খেলাও যদি আমরা সেই একই প্রসেসে আগাই তার মানে আরও বেশি আমরা সেখানে সফলতা দেখতে পাবো। এরপর এক উন্মুক্ত বিশ্বে বসবাস করার সকল সুযোগ আমাদের দোড় গোড়ায় পৌঁছে যাবে, অর্থাৎ দরজার সামনে আসবে কিভাবে, উন্মুক্ত বিশ্বে যদি আমরা বসবাস করি, এবং সেক্ষেত্রে উন্মুক্ত বিশ্বে একটা বাংলাদেশের যদি বিভিন্ন ধরনের কোনো একটা পদক্ষেপ নেয় তখন কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা হয় একটা রাষ্ট্রের ক্ষেত্রে, আর যখন সেটা বিশ্বের সেই সুযোগ সুবিধাটা আমরা পাওয়া শুরু করবো তার মানে সেখানে বলতে পারেন আরও বিশাল সুযোগ সুবিধাটা আমরা পাচ্ছি বা আরও পরিসরটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা বলছি উন্মুক্ত বিশ্বে তখন আমরা বসবাস করবো এই এসডিজি অর্জনের মাধ্যমে। আমরা সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবো, সুখী সমৃদ্ধ হবে তখনই যখন আমার অভাবগুলো অন্য দেশে যে সক্ষমতা রয়েছে সে অনুযায়ী আমাকে সাহায্য করবে, তার মানে আমার অভাব থাকবে না, তখন কিন্তু আমরা এমনিতেই শান্তিতে বসবাস করতে পারি। তো গ্রাম ও শহরে বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে, কারণ আমরা দেখেছি এসডিজির অভিষ্ট লক্ষ্যের মধ্যে একটা আপনার অভিষ্ট লক্ষ্য ছিল যে পয় নিষ্কাশন বা পরিবেশের ক্ষেত্রে তারা সুস্বাস্থ্যের জন্য তারা কাজ করছে, তাহলে সেটা যদি সম্ভব হয় তাহলে সেখানে যে গ্রামাঞ্চলে যে আপনার এই কী বলা হয় যে মানে অস্বাস্থ্যকর পরিবেশে যারা বসবাস করছে তাদের স্বাস্থ্যকর পরিবেশে আনানো সম্ভব হবে, এবং বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ আপনার কী বলা হয় যে স্বাস্থ্যকর পয় নিষ্কাশন ব্যবস্থা সম্ভব হবে, সেক্ষেত্রে আমরা ভালোভাবে বেঁচে থাকার একটা অধিকার পাবো বা সুযোগ পাবো।
14 নম্বর পয়েন্ট লিখেছি বন্যা খরা অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা বন্যা খরা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে কেন হবে কারণ হচ্ছে প্রকৃতি বা জলবায়ু পরিবর্তন নিয়ে আপনার এসডিজি কাজ করছে তার অভিষ্ট লক্ষ্যে ছিল যার জন্য যখনই জল আপনার এই যে প্রাকৃতিক দুর্যোগগুলি বেড়ে গেছে কেন কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তনের যে আপনার নেতিবাচক একটা প্রভাব সেটা পুরো বিশ্বে পড়ছে সেটা যদি আমাদের প্রশমন করতে পারি তাহলে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলো প্রশমন সম্ভব হবে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে সেটা আমরা ক্লাস টেনে আপনার ক্লাস এইটে আমরা দেখেছিলাম যে একটি প্রভাব চিত্র রয়েছে এই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে কীভাবে নবায়নযোগ্য টেকসই নবায়নযোগ্য জ্বালানিটা করা হয় অর্থাৎ বায়োগ্যাস পদ্ধতিতে সেটা আমরা কীভাবে সার পাচ্ছি কীভাবে আমরা রান্নার কাজে গ্যাসটা ব্যবহার করছি সেটার মাধ্যমে অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি যদি থাকে তাহলে দেখা গেছে যে টেকসই উন্নয়নটা টেকসই হয় এবং সেক্ষেত্রে যে আপনার কৃষি ব্যবস্থাটা থাকে বা আপনার শিল্পটা থাকে সেখানে উৎপাদনগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটাও সম্ভব হবে যদি এসডিজি অর্জন করা সম্ভব হয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে ন্যায় বিচারের প্রসঙ্গেও তারা জোর দিয়েছিল এসডিজিতে যার জন্য এটা যদি সম্ভব হয় তাহলে বিশ্বের যে নৈরাজ্যগুলো আছে বা আপনার বিশৃঙ্খলা আছে সেটা কমে আসবে এবং একটা স্থিতিশীল পর্যায়ে আসবে অর্থাৎ স্থিতিশীল পর্যায়ে বলতে বোঝায় যেখানে আর খারাপের দিকেও যাচ্ছে না বা আপনার কি বলা হয় যে ভারসাম্যপূর্ণ একটা সিচুয়েশনকে বলা হচ্ছে স্থিতিশীল একটা নির্দিষ্ট জায়গা সে থামবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে এক্ষেত্রে গণতান্ত্রিকের বিষয়টা কেন আসছে কারণ হচ্ছে আপনারা বলতে পারেন এসডিজির ক্ষেত্রে গণতান্ত্রিকের ওরকম কিছু নেই অবশ্যই আছে কারণ হচ্ছে আপনাদের সকলের অংশীদারিত্বের কথা কিন্তু এখানে বলা হয়েছে যেখানে অংশীদারিত্বের বিষয়টা থাকবে সেখানে গণতান্ত্রিক আসতে বাধ্য তাহলে সেক্ষেত্রে গণতান্ত্রিকের বিষয়টা যখন আসে সেখানে আপনার গণতান্ত্রিক যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় কিন্তু আপনার এই অংশীদারিত্বগুলো নিশ্চিত হয় তাহলে তার মাধ্যমে মূলত বলতে পারে যে গণতান্ত্রিক বিষয়টাকে আরেকটু বেশি প্রগাঢ় করা যায় মজবুত করা যায় সেটা যদি সম্ভব হয় তাহলে দেখা যায় যে রাজনৈতিক যে অস্থিরতাগুলো রয়েছে সবাই মিলে সেটাকে বন্ধ করা সম্ভব বা সেটাকে হ্রাস করা সম্ভব বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিরসন হবে আমরা দেখেছিলাম যে এসডিজিতে আপনার যখন এটাকে মানে সফল করতে চাই সেক্ষেত্রে সফলের দৃষ্টিকোণ থেকে তারা তিনটা ক্ষেত্রকে গুরুত্ব দিয়েছে সেটা কি অর্থনীতি সমাজ এবং পরিবেশ তাহলে সেগুলোর উপরে যদি ডিপেন্ড করা হয় তাহলে এই পরিবেশের মধ্যে বলতে পারো রাজনৈতিক সিচুয়েশনটা কিন্তু চলে আসে অর্থাৎ সে আপনার সমাজ যদি কন্ট্রোলে থাকে সমাজ আপনার পরিবেশ যদি কন্ট্রোলে থাকে বা অর্থনীতি যদি কন্ট্রোলে থাকে সেখানে রাজনৈতিক অস্থিরতাটা হ্রাস করা বা স্টপ করাটা সম্ভব হয় সেক্ষেত্রে অর্থাৎ সমস্যাগুলো যে সমস্যাগুলো উঠে আসে সেটা একেবারেই বন্ধ করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে এসডিজি অর্জন হলে বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়া অর্থাৎ এটা কেন সম্ভব হয়েছে অংশীদারিত্ব বাড়ানোর ফলে সেটার ফলেই মূলত এই জায়গাগুলোতে আপনার সমস্যাগুলো সৃষ্ট সমস্যাগুলো সেটা একেবারেই দমন করা সম্ভব হয় বা নিরসন করা সম্ভব হয় এই আজকের আলোচনা থেকে আপনাদের মানে বোঝানোর চেষ্টা করা হলো যে এসডিজি অর্জিত হলে আমরা কী ধরনের ফায়দা পেতে পারি বা আপনার ফলাফলটা কী হতে পারে সকল ফলাফল আপনার বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের সুবিধাগুলোই বেশি অর্থাৎ সুবিধাগুলোই উঠে এসেছে সেক্ষেত্রে আপনাদের বইতে কিন্তু এটার আলোচনার পরে গিয়ে আপনাদের সুবিধা বা ফলাফল নিয়ে একটা কাজ দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদের একটা এসডাব্লিউ আমি সেখান থেকে দুটো থেকে একটা নিয়েছি সেটা কি SW 40 এবং পৃষ্ঠা হচ্ছে 139-এর কাজ এক যেখানে কিনা আপনাদের আপনার সুবিধা জানতে চেয়েছে যে এসডিজি অর্জনে কী ধরনের সুবিধাগুলো থাকে সেটা তোমরা পোস্টারে লেখো কিন্তু আমরা সেটা পোস্টারে লিখব না আপনারা জাস্ট সুবিধাগুলো উল্লেখ করবেন এটা আপনাদের এসডাব্লিউ থাকবে এবং আজকের আলোচনায় শুধুমাত্র আপনার এই ফলাফল বা সুবিধা কিন্তু উঠে আসেনি এটা কিন্তু বোঝা গেছে যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং বিশ্বের জন্য সে গুরুত্ব কথা যদি আপনাদের প্রশ্নে আসে যে গুরুত্ব লেখক সেটাও কিন্তু আপনারা বলতে পারবেন এবং লিখতে পারবেন সেটা আমি অবশ্যই আশা করতে পারি তাহলে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ